বিকিনি পরে ভক্তদের নজর কাড়তে গিয়ে টোলের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বলিউডকে নকল করে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিকিনি পরা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রীদের বিকিনি পরা কমন ব্যাপার হলেও টলিউডের বিষয়টি তেমন একটা কমন ব্যাপার নয় বলে মনে করছেন এ নায়িকা। তবে বর্তমানে টলিউডের নায়িকাদেরও আজকাল বিকিনি পরতে দেখতে পান সাধারণ মানুষেরা। তবে বিকিনি পরতে হলে চেহারার পাশাপাশি বলিউড অভিনেত্রীদের মতো প্রভাবশালী হতে হবে। এ প্রসঙ্গে রুক্মিণী বলেন, বলিউড অভিনেত্রীরা বিকিনি পরার মতো যোগ্যতা অর্জন করেছেন বলেই তারা এ পোশাকটি অনেক কমন মনে করে পরতে পারেন। কিন্তু টলিউডে এমন কিছু নায়িকা আছেন যারা এ পোশাকটি পরার কোনো যোগ্যতাই রাখেন না। রুক্মিণী মৈত্র যে শ্রাবন্তীকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন তা বুঝতে আর বাকি থাকে না। তো বন্ধুরা, আপনার মতে কি মনে হয়, রুক্মিণী মৈত্র ঠিক বলেছেন নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।